নমস্কার ময়না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আর বাবা সকাল সকাল আলু জমিতে জল দিতে চলে এলাম। আলু গাছগুলো আমি ঘুরিয়ে দিচ্ছি, বাবা জল দেবে, তাহলে বাবার সুবিধা হবে জল দিতে। আর এখান থেকে গিয়ে আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠে। কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি, আগের দিন আমরা পাটিসাপটা পিঠে বানাই। এখান থেকে যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি পিঠে বানিয়ে আপনাদের দেখাতে পারবো। আলু পাতা সরিয়ে আমার হাতটা একদম সবুজ হয়ে গেছে, ভালো করে হাতটা ধুয়ে নিই। এই পাটালিটা হয়ে গেছে সব দিকে জলে, আপনি অন্যটা কেটে দিন। বেশ, আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, এটা কেটে দিন, এটা হয়ে গেছে। বাবা একটাই তো আছে না পাটালি জল দেওয়া, তাহলে ওইটা আপনি দিতে থাকুন, আমি রান্নাঘরে যাই। তাহলে চলুন পিঠে বানাতে যাই। কি হলো কাশি? দিদি, নারকেলটা ফাটিয়ে তুমি কুড়িয়ে নাও, ততক্ষণে আমি পাটিসাপটার পিঠের পুরটা তৈরি করে নিই। অল্প একটু জল হয়েছে, বলো কত সুন্দর। হ্যাঁ, পুর বানানোর জন্য কি কি উপকরণ নিয়ে নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দিই। দুধ, চিনি, লবণ, খেজুরের গুড়, আতপ চালের গুঁড়ো। কি করছিস তোরা? জেজির কাছ থেকে নারকেল খাচ্ছিস? হ্যাঁ, পিঠে তৈরি করব তো। এই নে, সব খেয়ে নিলে পিঠেতে কি দেবো? পিঠেও খাবো, নারকেলও খাবো। তাই নাকি? আজকে কটা খাবি? আজকে, হ্যাঁ আজকে 20টা খাবো। ওরে বাবা, ওদিনকে তো আমরা 10টা খেয়েছিলাম, আজকে 20টা পিঠে খাবো। নারকেলটা ভীষণ মিষ্টি, পিঠা করলে দারুণ লাগবে। উনুন আমি ধরিয়ে দিয়েছি কড়াইতে, এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। কড়াইতে দুধটা একটু ফুটে এসেছে, এবার দিয়ে দেবো চিনি, গুড় আর সামান্য একটু লবণ, আর দিচ্ছি সামান্য একটু লবণ। এবারে এটা ফুটে এলে আস্তে আস্তে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। ভালো করে এটা ফুটে এসেছে, দিদি এইদিকে আতপ চালের গুঁড়িটা গুলে নিচ্ছে। খুব সুন্দর সেন্ট উঠেছে, গুলিয়ে রাখা আতপ চালটা দিয়ে আমরা পুর তৈরি করে নেব। দিদি আমি নাড়তে থাকি, তুমি দিয়ে দাও। এবার আমি জাল দিয়ে পুরটা একটু শক্ত শক্ত করে নেব। দেখুন পাটিসাপটার পুরটা কত সুন্দর করে আমি করে নিয়েছি, হয়ে গেছে পুরটা, নামিয়ে নিচ্ছি। দিদি পড়ছে না, তুমি খুন্তি দিয়ে কাচিয়ে দাও তো। কত সুন্দর হয়েছে বলো? হ্যাঁ, একদম আঠা আঠা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। পুরটা তো আমি করে নিলাম, পাটিসাপটার জন্য যে গোলাটা লাগে গোলাটা আমি করে নেব। আতপ চালের গোলা করার জন্য আমি নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ি, এক হাতা ময়দা, আর দিয়ে দেবো এক হাতা চিনি, আপনারা মিষ্টিটা যেরকম খান সেরকম বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি এক বাটি দুধ, সবার শেষে দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া নারকেল, দিচ্ছি সামান্য একটু লবণ। দিদি তুমি এটা গুলাতে লাগো, ততক্ষণে আমি উনুনটা ধরিয়ে নিই। ঠিক আছে। এবার আমি গোলাটা দিয়ে পাটিসাপটা পিঠেটা বানিয়ে নেব। এবার আমি গোলাটা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আস্তে আস্তে আমি ঘুরিয়ে পাটিসাপটা পিঠে করে নেব। দেখুন কত সুন্দর হচ্ছে পাটিসাপটা পিঠে। সবগুলো আমার বানানো হয়ে গেছে, কড়াইতে শুধু একটা আছে, এটা হলেই হয়ে যায়।
এই দেখুন কত সুন্দর হয়েছে। পাটিসাপটা পিঠে বানিয়ে আমরাই শুরু করলাম, দিদি আমি আর লক্ষ্মী বসে পড়েছি, দেখি খেয়ে কিরকম হয়েছে। পিঠে দেখে আর লোভ সামলাতে পারছি না, খেয়ে নাও। হ্যাঁ নাও, শুরু করো। খুব সুন্দর নরম হয়েছে আর পুরটাও টেস্টি হয়েছে খুব। পৌষ সংক্রান্তির আগে আমরা পাটিসাপটা পিঠে বানিয়ে খেলাম, বাড়িতে সবাইকে দেবো, আপনারও বাড়িতে বানিয়ে খাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা টাটা।